গাইছে এতিয়া দুপৰীয়াৰ 12টামান বাজে, এতিয়াও কাম চাম হোৱা নাই, কাৰণ ৰাতিপুৱা চাহ খাই নহয় এয়া ইয়াতে পাকাতে শুই আছিলোঁ। তথাপি আরাম নাই, ইমান গরম, উপরত দেখিছে না, ইমান গরম লাগে, ফ্যান আছে তথাপিও গরম লাগে, মানে হিটটো আহে উপরর, রাতেও টোপনি নধরে গরমতে, আর রাতেপা তো অল্প টোপনি ধরে, কিন্তু শুব আর চান্স নাই লড়ার কারণে। রাতেপা 7টা মানতে রেডি হয় স্কুল যাবলে, কারণ মর্নিং স্কুল, সেই কারণে তাক অল্প রুটি সুটি বনাই দিও, নহলে গোটাই দিনটো স্কুলত থাকে, রুটি বনাই দিও, টিফিন চিফিন বনাই দিও, আর মটন রুটি খাই গল, রাতি নহয় মটন আনিছিল, সেই কারণে মটন বনাইছিলো, মটন রুটি রাতেপা খাই গল, রুটিও লৈ গল। এতিয়া কাম সাম করিম, আর বজার আনিছে, আহক দেখাই আছো কি কি বজার আনিছে, আর তার আগত ঘড়ি দেখাই আছো কেইটা বাজে, আজি এতিয়ারপরে কামটো করিম, মই কামবিলাক করিম। সেনে 12:30 বাজি গৈছে, এতিয়াও কাম সাম হওয়া নাই, জাস্ট বিছনা দুটা খালি ঝাড়ি লৈছো, আজি নহয় গাটো যে ইমান বেয়া লাগি আছে, সব সময় যে গাটো ভাল লাগিব সেইটো নহয়, অলপ 19-20 আছে, ছোৱালী মানুহৰ কথা নহয়। আর মই নহয় চাহ খাইয়ে শাককেইটা বাছি লৈছো, বজার কি কি আনিছে তথাপি ওলাই নাই, আজি ইমান মানে বেয়া লাগি আছে, আহক দেখাই আছো বজার কি কি আনিছে। শাককেইটা তো বাছি লৈছো, এইটো শাককেইটা বাছি লৈছো, রাতেপার চা খাওয়া কাহি বাটি এনেকৈ আছে, ধুই লম এতিয়া, তার আগতে অলপ নেমু পানি বনাম, ইমান মানে গলাটো শুকাই আছে। রাতেপা আনিছে মাছ, ফ্রিজতে সুমাই থৈছো, এইটো মাছ আনিছে, বাহু মাছ বুলি হয় নহয়, রৌ মাছ হয়, রৌ মাছে হয় লৈ আহিছে, আর বজার কি কি আনিছে আহক দেখাই আছো, বেঙেনা, পিঁয়াজ, আর কি জলকিয়া, আর ভল, ভল হয় না হয়, আর রসুন আনিছে, একটা বজার আনিছে, শাক তো বাছি লৈছো, দুপরিয়া শাক বনাম আর মাছটো বনাম, তেনেহলে চাই থাকক ব্লগটো। আর ভয়ঙ্কর দিনবিলাক গৈ আছে আজিকালি, দে দেখিছেনে রদর পাওয়ারটো মানে ইমান বাড়ি গৈছে, দিনবিলাক একেবারে ভয়ঙ্কর হৈ গৈছে, কামও কৰিবলৈ ইচ্ছা না যায় নহয়, গরমত শান্তি নাই মনত, সেই কারণে কামও কৰিব মন না যায়। এতিয়া ছাদর উপরত যাম, আর দরজাটো মারাই আছে, ছাদর উপরত যাম, কাপড় আছে কেইটামান লৈ আহো, নহলে গরমতে একেবারে ফাড়ি ছিড়ি যাব কাপড়বিলাক, ইমান গরম নহয়, বাপরে বাপ, এইখিনিত নহয় বতা লাগে, এইখিনিত নহয় ধুনিয়া বতা লাগে, কিন্তু বহি থাকিবলৈ তো আর ইচ্ছা না যায় নহয়, মানুহ দুনু আছে, সেই কারণে ধুনিয়া বতা লাগে, আর রদর পাওয়ার দেখিছেনে, বাপরে বাপ, মানুহবিলাক যে কেনেকৈ চলাফিরা করে, মারি দিও, ছাদর উপরত যাম এতিয়া, দেখিছেনে ছাদর উপরত সুইজারটো মেলি দিছো, জ্বলি পুড়ি গল, লৈ যাও, আর জলকিয়া শুকা দিছো, জলকিয়াখিনি দেখিছেনে একদম শুকাই মচমচা হৈ গৈছে, ইমান রদত শুকা বয়, বাপরে রোদ উঠিছে নহয়, ছাদর উপর রদ চাওক, বাপরে বাপ, রোদ উঠিছে, মানুষ চলাফেরা বন্ধ হয়ে গেছে দেখিছেনে, আর গছবিলাক, বাপরে বাপ, গছবিলাক দেখিছেনে গাইছ, গছবিলাক একেবারে মরি মরি গৈছে রদতে, পাতবিলাক একেবারে মরজি গৈছে, সুইজারটো লৈ যাও গাইছ, এতিয়া রুমত আহিলো কাম করু, কারণ দেরি হয়ে গৈছে বহুত, এতিয়া শাক, বাপ রে বাপ, ইমান গরম নহয়, পানিবিলাকও মানে ভয়ঙ্কর হয়ে আছে, ইমান গরম, বাপ রে বাপ, শান্তি নাই গাইস, এতিয়া মই কাম করে লো, শাকটো ধুই লম, মাছ ঠাছবিলাক ধুই লম, এইবিলাক গটাই লম, মানে কাম করা নাই আজি এটাও, সেই কারণে আহি আছো রেডি করে, আপনাদের ব্লগটো চাই থাকক, আর লড়া আহিব সময় হল, এটামান বাজে আর
বেশি আর বক বক নকরো, রান্ধা বাড়া করো, নহলে আজি দিব। গাইস এতিয়া রান্ধা বাড়া করো দুপরিয়ার, আর বহু দেরি হয়ে গেছে, কামর তো শেষ নাই, আর লড়া আহিলে স্কুলের পড়া। লেবু শরবত বনায় আছো আর লড়া আরো মানে গরম লাগিছে, তার লেবু শরবত খাব। ইপিনে সাম্পাপুরি নামাই লৈছে, বিস্কুট ভুজিয়া এবিলাক আছে, এবিলাক দিয়ে খাব। তারপর শরবত খালো, খাই লই রান্ধা বাড়া যা যোগাড় করে আসো, কাটা বাছা করে ললো, ইপিনে মাছ ফ্রাই করে আসো। আর আজি নহয় দুপুরে একদম শর্টকাট বনালো, বেগেনা দিয়ে মাছ ফ্রাই করে, বেগেনা দিয়ে বনালো, মাছ ফ্রাই বনালো, লগতে শাক ভাজি বেশি বনোয়া নাই, ডেলি ডেলি নহয় বনাবলৈ ইচ্ছা না যায়। আপনাদের ব্লগটু শেষলকে সাব, স্কিপ নকরিব, আর নতুন নতুন ব্লগ জনাই চাই প্লিজ এটা করে সাবস্ক্রাইব মারি দিব, আর শেষলকে সাব কি কি করু নকরু শেষলকে সাব। শেষ হয়েছে, লড়া আর হাজবেন্ডে খাইছে, মই এতিয়া ভাত খাওয়া নাই। আর 4:30 বাজে, দেখিছে রাতেপা ইমান ভয়ঙ্কর রোদ দিছিল, এতিয়া দেখিছে বাপরে বরষুণ। এতিয়াহে রক্ষা, খিড়কিটো বন্ধ করে দিলো, নহলে বরষুণ মানে পানি পড়ি আহে, দেখিছে বাহির ইমান বরষুণ আইছে। বরষুণ বতা দুয়োটাই আহিছে, দেখিছে বাপ রে বাপ, এতিয়াহে অলপ ভাল লাগি আছে। আর মই এতিয়া কাপড় চাপড় এবালতি ধুই ললো, কাপড় ধুই ললো, আর এতিয়াহে গা চা ধুলো, দুটামান কাপড় আছে খসি লম, আর কারেন্ট নাই, কারেন্টও গৈছে বরষুণ আহিছে কারণে। এতিয়াহে কারেন্ট আহিলে, আর মই এতিয়া ভাত খোৱা নাই, ভাত খাম, কিন্তু আকৌ গল, এতিয়া ভাত খাই লম, কারণ 5টামান বাজিছে, এতিয়া ভাত খোৱা নাই। আর এটি হচ্ছে মটনের সবজি, অল্প গরম দিল, মাছ আছে আর সবজি আছে, এইটু মাছ দিয়ে বেগেনা বনাইছো, এইটুই আছে, শাক ভাজি আছে, এয়া ভাতকেইটা খাই লম এতিয়া। আর বরষুণ পরি নহয়, গছর পাতবিলাক ইমান ধুনিয়া হয়ে গেছে, একদম ধুলি ধুলি একদম ধুই গেছে, দেখিছে নে কিমান ধুনিয়া দেখা হয়ে আছে, একদম গ্রিন হয়ে গেছে। গাইস ভাতকেইটা খাই আহি আছো, আপনাদের বলবটা চাই থাকক, খাই লো অল্প ছাদর উপর যাম, কারণ কাপড়বিলাক শুকা দিবার, শুকা দিয়া যাবনে না যাব না জানো, নহলে সেইটো রুমতে দিয়ে দিম এবাল্টি কাপড়। হাই গাইস, ভাত খালো, ভাত খাই ছাদর উপর আহিছো, দেখিছে বতরটা ইমান ধুনিয়া হয়েছে, কাপড় শুকা দিব খুঁজিল কিন্তু এতিয়া আর নিদ, কাপড়বিল শুকা দিব খুঁজিল এতিয়া আর নিদ, কারণ বরষুণ আহিব নেকি, আর সেই রুম যে খালি আছে তাতে শুকা দিম, আর ছাদর উপর দেখিছে পানি জমা হয়ে আছে। বরষুণ পরি নহয় ইমান ধুনিয়া হয়েছে, ভিউটু চাওক, লগতে ব্লগটু শেষলকে চাওক, মানে সন্ধিয়ালৈকে। সাতটামান বাজে, চাহ খাম এতিয়া, আহক দেখাই আছো, চাহ বনাই আছো, চাহ খাম এতিয়া। আর রাতের কারণে ভাত সাত আছে, সবজি আছে, এয়া ভাত আছে সবজি আছে, এবিলাকে হয়ে যাব। আজির ব্লগটু ইয়াতে শেষ করিম, কারণ আজি ব্লগটু সরু হয়েছে, গাটো ভাল নাছিল গোটেই দিন, সেই কারণে যিয়ে নহোক ব্লগটু ইয়াতে শেষ করিম, আকৌ নেক্সট ব্লগত আহি আছো, আপনাদের ভালো থাকো, সুস্থ থাকো।